ভবিষ্যতে আমাদের দেশের মুখ উজ্জ্বল করুন। হ্যাঁ, এটাই আশীর্বাদ আপনারা যে এসেছেন তার জন্য আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেবেন, আশীর্বাদ করুন। হ্যাঁ, যাতে সামনে তো মাধ্যমিক তো উচ্চ মাধ্যমিক রেজাল্টটা যদি করতে পারে তবেই তো জীবনে দাঁড়াতে পারবে। এইটাই আপনাদের কাছে আমাদের আমার এটাই আশা যে একটু আশীর্বাদ করবেন। আমরা মিষ্টি মিষ্টান্ন আনলাম না, কারণ অনেকে এটা অ্যাকসেপ্ট করবেন হাতের মধ্যে তাহলে ভাইরাস টাইরাসের ব্যাপার থাকে। ঠিক আছে, এমপি স্যার ফোন করেছিল তো? এমপি স্যার ফোন করে, হ্যাঁ ফোন করে আমাকে বলেছিল যে ফোন করেছিল সেদিন রাত্রিবেলায় ফোন করেছিল। উনি আসবেন আমাদেরকেও বললো, কিন্তু এই যে লকডাউন টাউন চলছে তো, হ্যাঁ বলেছিল আমাকে যে পরে করোনা পরিস্থিতি একটু ভালো হবে। আসলে আমাদের আশীর্বাদটাই আসল কথা, সবচেয়ে বড় প্রশ্ন যে মেয়ে যেন আশীর্বাদে। ঠিক আছে, এখানে দাঁড়াও, আপনি এই সাথে নাম দাঁড়ো। রাজ্যের মধ্যে দশম নাকি? বালুরঘাট গার্লস স্কুল তো? হ্যাঁ সুমন বাবু, আপনারা আজকে এই রূপসা দিদিমণির বাড়িতে এসেছেন কিসের জন্য? নমস্কার, এই মুহূর্তে আমরা বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে রূপসা সাহার বাড়িতে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে রূপসা সাহা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট গার্লস স্কুল থেকে মাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে, সেই বিষয় নিয়েই আজকে আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে ছোট্ট একটি সংবর্ধনা জ্ঞাপন করতে এসেছি। আগামী দিনে রূপসা সাহার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, তার পরিবারের মুখ তিনি যেন উজ্জ্বল করেন, এই কামনা করে বালুরঘাট টাউন বিজেপি। ধন্যবাদ। আপনিও আসেন দিদিমণি, আসেন, এবার তুমি একটু ধরো। ওটা সময় তোটা সময় খুলতে হবে। জল দিন
গাছে জল দিচ্ছি। ক্যামেরা দিকে